আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই, কেমন আছেন? চলে আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। চলমান আবহাওয়ার পরিস্থিতি, দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, দক্ষিণাঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে, সমুদ্রতে কিন্তু প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা স্যাটেলাইট ইমেজের মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম। বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলে ঝড় বৃষ্টিপাত রয়েছে। ঢাকা বিভাগের পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও দেখা যাচ্ছে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ী এবং এখানে সিরাজগঞ্জ, বগুড়া, তারপর এখানে মহাদেবপুর আশেপাশে অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আগামীকাল 15 জুলাই আবারও দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার মডেল। তো দেখিয়ে দেবো কোন কোন জেলায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা, কি জানাচ্ছে আবহাওয়ার হওয়াদার মডেল, সরাসরি লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আগামীকাল শনিবার 15 জুলাই আবারও দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি দেখা যাচ্ছে। এখানে সমুদ্রতে ভয়াবহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হাতিয়ার দিকেও, হাতিয়াতে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি, উপকূলীয় অঞ্চল এই যে এখানে দ্বীপ এলাকাগুলোর মধ্যেও প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখা যাচ্ছে বুরহানউদ্দিন, বরিশাল বিভাগের অনেক এলাকায় বুরহানউদ্দিন, লালমোহন, চরপেশন এই অঞ্চলে, সমুদ্র কাছাকাছি এই অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। ভোলা আজ রাতের মধ্যে এসমস্ত এলাকার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, মঠবাড়িয়া, কাউখালী, তারপর এখানে বাগেরহাট এই অঞ্চলে, তারপর পতরঘাটা, কলাপাড়া এই সমস্ত এলাকাগুলোর উপরেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। গুরুনাদী, তারপর ফরিদগঞ্জ, মতিহাট এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সাতক্ষীরা এবং শিবনগর, সুন্দরবন, কৈরা এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ঘন্টায় দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আগামীকাল শিবনগর, সুন্দরবন, তারপর মঠবাড়িয়া, কলাপাড়া এবং বরিশাল বিভাগের দক্ষিণ এবং খুলনা এই দুইটি বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের উপর বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই কম, হলেও বিক্ষিপ্ত দু একটি এলাকায় তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকায় বর্ষার তুমুল ভারী বর্ষণ হতে পারে এমনটাই পরিস্থিতি দেখা যাচ্ছে বর্তমান আবহাওয়ার ইউরোপিয়ান সর্বশেষ মডেলের রিপোর্ট অনুযায়ী। তো মূলত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সবচেয়ে বেশি সম্ভাবনা খুলনা এবং বরিশাল এই দুটি বিভাগের উপর বৃষ্টির মাত্রা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের পশ্চিমের উপকূলীয় কিছু কিছু এলাকায়, সন্দ্বীপ, হাতিয়া, ফেনী, মিরসরাই এই সমস্ত এলাকাগুলোর উপর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। দেশের বাকি এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভারতের এই সমস্ত এলাকাগুলোর উপর কোলাঘাট, তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ এই অঞ্চলে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমরা আপনাদেরকে পরবর্তী 3 দিনের বৃষ্টিপাতের মোড নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আগামী 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের সবচেয়ে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি থাকতে পারে এখানে বঙ্গোপসাগর উপকূলীয় সমুদ্র অঞ্চলে, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া, তারপর কক্সবাজার এই সমস্ত এলাকাগুলোর উপরও কিছুটা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। বর্ষার ভয়াবহ ভারী বর্ষণে কোনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, কারণ বর্ষার ভয়াবহ ভারী বর্ষণ দেখা যাচ্ছে বঙ্গোপসাগর। আগামীকাল কিছুটা বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটি হচ্ছে বরিশাল এবং খুলনা, চট্টগ্রাম বিভাগের পশ্চিমের বিভিন্ন এলাকাতে। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। ঢাকা বিভাগ, উত্তরাঞ্চল, তারপর এই যে ময়মনসিংহ, তারপর রংপুর এই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টির মাত্রা অনেকটাই কম, হলেও বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এইরকম পরিস্থিতি এই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকায়, কিছুটা দমকা বাতাস বয়ে যাচ্ছে। আগামীকালও কিন্তু যদি আমরা একটু দেখি, আগামীকালও দমকা বাতাসের রিপোর্ট আরও কিছুটা বাড়তে পারে। উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে নাইক্ষ্যংছড়ি, তারপর মহেশখালী, চোয়ারকারী, চোয়ারপাড়ি, বদরখালী, তারপর একদিকে মতরবাড়ি, কুতুবদিয়া, চকরিয়া এই সমস্ত এলাকাগুলোর উপর ঘন্টায় 50 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকেই দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল পরিচুরি উপজেলা থেকে শুরু করে সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, তারপর মতিহাট, সেনবাগ, ফরিদগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর উপর, কুমিল্লা, লাকসাম, তারপর মাদারীপুর, তারপর এদিকে সুনামগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর উপরও 44 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল অবস্থা রয়েছে, তাই ছোট ছোট মাছ ধরা নৌকা ও ট্রলারকে একটু সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। এবং আগামী 20 তারিখের আশেপাশে একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে বঙ্গোপসাগরে। 20 তারিখ অথবা 21 তারিখ বঙ্গোপসাগরের বুকে একটি ভয়াবহ নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে, যার কারণে বঙ্গোপসাগর খুবই উত্তাল হয়ে উঠতে পারে। তাই আগে থেকে আপনাদেরকে একটু সতর্ক করা হচ্ছে, ওই সময় দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। বৃষ্টি যদি আমরা একটু বৃষ্টিবাহী মোড়ে যাই, বৃষ্টির মাত্রা ওই সময় অনেকটাই কম, তবে মাঝামাঝি বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে প্রচণ্ড বেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই সময়, এবং উড়িষ্যা এবং বালুচর এই অঞ্চলে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই নিম্নচাপটির প্রভাবে। তো এ হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত চটি খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।